حتى لما جاء مسلم بن رحمة الله عليه وسلم قال الإمام التحليل ثم قال ابو حنيفه رحمه الله ربنا ليس لاحد ان يقول بدعوه مع كتاب الله تعالى ولا مع سنه رسول الله صلى الله عليه وسلم ولا مع اغنى عليه الصحابه واما ما اختلفوا فيه فتغيروا من اسوال بيته اقرب الى كتاب الله اقرب الى كتاب الله عز وجل والسنه واجتهدوا وما جاوز ذلك فالاجتهاد بالرأي موسع الفقهاء من عرف الاختلاف والطابع وعلى هذا الثاني وكل الجماعة من كتاب المجمل لإمام أبو حنيفة رحمة الله عليه وسلم هي كارو جنب أي شهود نائي من غير من بلا قرآن تكمل قرآن من حديث بانتي شب شمائي قرآن من حديث من غير شب شمائي تكمل এবং যার উপরে সাহাবায়ে কেরামদের ইজমা রয়েছে সাহাবায়ে কেরাম যার উপরে একমত অনুমানে দেখা গেছে যার উপরে সাহাবায়ে কেরাম একমত যেন অনিষ্ঠাকার তারা বেরোতে সাহাবায়ে কেরামের ইজমা অনুমান মহানিকার মধ্যে বলেন বলাম আজমা আলী সাহাবা এই সমস্ত ব্যাপারে তোমাদের কথা বলার কোনো অধিকার নাই যার উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়নি সাহাবায়ে কেরামের ইজমার উপরে তোমাদের কোনো কথা বলার অধিকার নেই এই জন্য সাহাবায়ে কেরাম বলেন আমাদের আসল দলের হল কিতাব উল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ এবং ইজমা এটা এটা অর্থ বলে যদি কেউ সাহাবায়ে কেরাম ইজমাকে অস্বীকার করে তাহলে সে ভ্রান্ত সঠিক পত্র পেয়েছে না তারপরে বলেন যদি সাহাবায়ে কেরামের ব্যক্তিগত কোনো মতামত আছে তার ভিতরে সাহাবায়ে কেরামের মতের মধ্যে একজনকে ভ্রমণ করে আরেকজনের কাছে মুখ ফেলে দেয় এটা সম্ভব কিন্তু যার উপরে সাহাবায়ে কেরাম একমত হয়ে গেছেন কোন এক ব্যাপারে তার মধ্যে কোন রকমের অবকাশ নেই সাহাবায়ে কেরামের ইজমাকে ছেড়ে দেওয়া যদি কেউ ছেড়ে দেয় তাহলে কেউ ভ্রান্ত এমন তার ভ্রান্ত এক সাহাবি এমন বলেছে এক সাহাবি এমন বলেছে একজনকে ভ্রমণ করলে একজনকে ছেড়ে দেবে সে সম্ভব এরপরে বলেন তারপরে ইমাম ইসতাহিদ এরপরে আমরা ইতিহাস حسب التصالح رحمة الله عليه كان الإمام أبو حنيفة رحمه الله تعالى شديد الفحص عن الناسخ من الحديث والمنسوخ فيعمل به إذا ثبت عنه عن النبي صلى الله عليه وسلم فكان عارفا بحديث أهل السنة إمام أبو حنيفة رحمه الله عليه شب شمع الناسخ من المنسوخ لكل حديث ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ধন্যবাদ প্রশ্ন করেছেন এবং কোন হাদিসকে গ্রহীত হয়েছে এ ব্যাপারে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ খুবই সন্তুষ্ট ছিলেন খুবই অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন তাই আমল দিন মাসে তিনি মানসিকের উপরে তিনি সদা সর্বদা আমল করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন একটা এবং পরে অন্য হাদিস বলেছেন এটা খুব এ ব্যাপারে সতর্ক থাকবে ওয়াকান আরিফান বিল হাদিস আহলুল সুন্নাহ এবং আহলে কুফা কুফাবাসীর মধ্যে যারা সবচেয়ে বড় বড় আলিম ছিলেন তাদের এমন সম্পর্কে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ খুবই বেশি জানতে ছিলেন সাদিদার ইত্তেদাই নাফাকান আলী হিনাসু মুতালাবি وكان حافظا لفعل رسول الله صلى الله عليه وسلم على خير الذي قبض عليه. يقول صلى الله عليه وسلم شوق الشيخ انتقل عليه হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল তার উপরে সদা সর্বদা তিনি আমল করার চেষ্টা করতেন আর এই সম্পর্কে আপনাদেরকে আগে হয়তো বলা হয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথত ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছেলের মতো লালন পালন করেছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিভিন্ন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে দায়িত্ব নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে গিয়েছেন এরকম অনেক ঘটনা হয়েছে এবং সর্বপ্রথম হজের সময় যখন হুজুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে হজের কাফেলার আমির হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠান তখন হুজুর আলী রাদিয়াল্লাহু তাআলাকে ঘোষণা করার জন্য পাঠান কোরআনে কারিমে যখন আয়াত নাজিল হয় যে কোনো মুশরিক আর ভক্তলাকে হারামে ঢুকতে পারবে না এই ঘোষণা দেওয়ার জন্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন
এরকম অনেক ঘটনা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর সম্পর্কে এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি প্রশংসা করেন। যে আলী রাদিয়াল্লাহু তাআলা এর সম্পর্কে বলেছেন আমি আনা মদিনা থেকে আসি, এমনকি শহর থেকে আমি হই আলী হল তেমনি এবং অন্য জায়গায় বলা হয়েছে যে আলী এবং আমার মধ্যে কোন আলী আমার অংশ যদি তোমরা কারো ইত্তেবা করতে চাও, অনুসরণ করতে চাও, তাহলে সেরকম কয়েকটা বলা হয়েছে। তো মুখাতে এরা দুজনে উপস্থিত ছিলেন এবং এই যে দুজনের যে কেন এর উপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাকামে দিয়েছেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিশেষ করে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ফতাওয়া এবং সমস্ত মতামতের উপরে নিজের মাধ্যমে দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন তাফসীরে কিতাব না القرآن الكريم كما نتكلم هو القرآن المجيد المحفوظ بشفت الله سبحانه وتعالى. القرآن الكريم إذا الله تعالى كلام ومن الله تعالى يتعلق كلامه هو كلام الله أنزله شريعة محكمة واضحة في الدنيا ومن حكمة الله تبارك وتعالى فقد جعل فيه ما هو خفي الضلالة مجهلا دون التفسير فهو دليل الضلالة ومنه يقيني الضلالة. القرآن الكريم يقول كيف تعتقد এমন যে সমস্ত জিনিস কারণ তার মধ্যে রক্ষার প্রয়োজন আছে সেগুলোর মধ্যে বিশেষ করে মহিলাকে তালাক দিয়ে দেওয়া হয় তাহলে সে ইজ্জত যে পালন করবে কতদিন পালন করবে। এখানে শব্দটি রয়েছে সালাতাতা কুরুইন, সালাতাতা কুরুইন শব্দটি বলে কুরুইন পুনরায় শব্দ সেগুলো হলো কার্পন, কার্পনের অর্থ হল পবিত্র, কার্পনের অর্থ হল অপবিত্র, কার্পন শব্দের অর্থ হল পবিত্রতা, কার্পন শব্দের অর্থ হল হারিদ্র। এখন ইমাম সাবির আহমদুল্লাহ আলী এর অনেক গবেষণা করা হল আর এর আগে ইমাম আবহানি করা হয়েছিল আলী 10-15টা হাদিস এই শব্দটাকে আপনার যেটা ভালো লাগে ওইটা যদি আপনি নিতে চান তার থেকে ইমাম আবহানি করা মধ্যে যেটা ভালো লাগে সেই প্রশ্ন দেখুন, ইমাম সাদির আহমদুল্লাহ যেটা ভালো লাগে সেখানে প্রশ্ন দেখুন, আপনার পছন্দ থেকে ইমাম সাদির আহমদুল্লাহ পছন্দ কি খারাপ। আচ্ছা এখানে দেখার বিষয় হলো যে যারা আজীবন এরগুলি বিচার করেছে সময়টা হাজির এর উপরে ইমাম আবহানি করা মধ্যে লাগে এর উপরে এই প্রশ্ন হয় যদি সুহুর নেওয়া হয় তাহলে আমরা যদি তারপরেও যদি আমরা নিতে চাই তার কারণ হারিজন্য যাতে
কিন্তু যখন উনি করেন না এই জন্য যে দাবি তাহলে বলেন যে হুজুর পেশাব করছেন আমি ওজু করেন এখন পরিস্থিতি চিন্তা করেন ওই রকম ছেলে দরকার আমি এরকম করেছি এটাকে শুনে করেন এইভাবে মানুষ বিভ্রান্ত হয়ে যায় হাজির এবং সমস্ত পার্থক্য করতে পারেন না।